নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও এই ভিডিওতে জেনে নেব বর্তমানে অর্থাৎ চব্বিশে এপ্রিল শেষে এক ভরি গয়নাসন এবং পাকা দাম ভারত এবং বাংলাদেশ দুই দেশে কত চলছে আমরা দেখে নেব প্রথমে আমরা দেখে নেব ভারতের আপডেটটি তো সরাসরি আমরা চলে চলেছি ভারতের আপডেটটিতে দেখতে পাচ্ছেন চব্বিশে এপ্রিল শেষে প্রথমে আমরা জেনে নেব জেনে নেব বাইশ বা গয়নাশোনার এক ভরির মূল্য কত তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের এক গ্রামের যেটা বর্তমান মূল্য চার হাজার দুশো একুশি টাকা যেটা গতকাল ছিল চার হাজার দুশো কুড়ি টাকা অর্থাৎ গয়নাশোনার প্রতি গ্রামের দাম কিন্তু আজকে কিছুটা হলো বেড়েছে তো এবার যদি আমরা ক্যালকুলেশন করে দেখি গয়নাশোনার এক ভরির মূল্য কত তো সেক্ষেত্রে যেটা এক গ্রামের যেটা দাম রয়েছে তাকে আমাদের গুণ করতে হবে এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে এবং সেক্ষেত্রে গুণ করলে যেটা দাঁড়ায় এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে গুণ করতে হবে এবং সেক্ষেত্রে গুণ করলে যেটা দাঁড়াচ্ছে ঊনপঞ্চাশ হাজার দুশো বাইশ টাকা তো বন্ধুরা চব্বিশ চব্বিশ চার দু হাজার কুড়ি এই তারিখ শেষে বাইশ ক্যারেট বা গয়না সোনার এক ভরির মূল্য বর্তমানে ভারতের বাজারে ঊনপঞ্চাশ হাজার দুশো কুড়ি টাকা এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট বা পাকা সোনার এক ভরির মূল্য কত তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাকা সোনার এক গ্রামের যেটা বর্তমান মূল্য চার হাজার পাঁচশো একানব্বই টাকা যেটা গত দিনের থেকে কিছুটা হলো বেড়ে গেছে তো এবার যদি আমরা ক্যালকুলেশন করে দেখি পাকা সোনার এক ভরির মূল্য কত তো সেক্ষেত্রে প্রতি গ্রামে যেটা দাম রয়েছে চার হাজার পাঁচশো একানব্বই টাকা তাকে আমাদের গুণ গুণ করতে হবে এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে এবং সেক্ষেত্রে করলে যেটা দাঁড়ায় বাহান্ন হাজার নশো পঞ্চান্ন টাকা তো বন্ধুরা চব্বিশ চার দু হাজার কুড়ি এই তারিখ শেষে চব্বিশ ক্যারেট বা পাকা সোনার এক ভরির মূল্য বর্তমানে ভারতের বাজারে বাহান্ন হাজার নশো পঞ্চান্ন টাকা এবং বাইশ ক্যারেট বা গয়না সোনার এক ভরির মূল্য বর্তমানে ভারতের বাজারে ঊনপঞ্চাশ হাজার দুশো বাইশ টাকা তো এই ছিল চব্বিশ এপ্রিল শেষের আপডেট গয়না সোনা এবং পাকা সোনার এক ভরির মূল্য এবারে আমরা চলে যাচ্ছি সরাসরি বাংলাদেশের থেকে যে আপডেটটি আসছে তো চব্বিশ এপ্রিল শেষ শেষে বাংলাদেশ থেকে যে আপডেটটি আসছে সেখান থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যেটা গত দিনের দাম ছিল সোনার দাম সেটা কিছুটা হলেও কমে গেছে তো অনস্ক্রিনের পরে দেখতে পাচ্ছেন ক্যারেট ওয়াইজ এখানে কিন্তু বিভিন্ন সোনার অ্যাপ প্রতি দাম রয়েছে তো আমরা যেটা এখানে মেনলি যেটা দেখব বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের এক ভরির মূল্য তো বাইশ ক্যারেটে যেটা এক গ্রামের মূল্য রয়েছে সেটা হচ্ছে চার হাজার তিনশো ছ টাকা বত্রিশ পয়সা এবং চব্বিশ ক্যারেটের এক গ্রামে যেটা মূল্য রয়েছে চার হাজার ছশো সাতানব্বই টাকা একাশি পয়সা তো চব বাইশ ক্যারেটে যদি এক ভরির মূল্য আমরা বের করি তো সেক্ষেত্রে প্রতি গ্রামের দামকে আমাদের গুণ করতে হবে এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে এবং সেক্ষেত্রে গুণ করলে যেটা দাঁড়ায় পঞ্চাশ হাজার দুশো উনত্রিশ টাকা এটা হচ্ছে বাইশ ক্যারেটের এক ভরির মূল্য বাংলাদেশের বাজারে এবং এ এবং এবার আমরা দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেটের এক ভড়ির মূল্য কত তো সেক্ষেত্রে যেটা চার হাজার ছশো সাতানব্বই টাকা একাশি পয়সা রয়েছে তাকে আমাদের গুণ করতে হবে এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে এবং সেক্ষেত্রে গুণগুলো যেটা দাঁড়ায় চুয়ান্ন হাজার সাতশো পঁচানব্বই টাকা তো বন্ধুরা চব্বিশ এটা হচ্ছে চব্বিশ ক্যারেটের এক ভরির মূল্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চব্বিশ চার দু হাজার কুড়ি এই তারিখ শেষে যেটা বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেটের এক ভরি মূল্য দাঁড়াচ্ছে পঞ্চাশ হাজার দুশো উনত্রিশ টাকা এবং চব্বিশ ক্যারেটের এক ভরি মূল্য দাঁড়াচ্ছে বাংলাদেশের বাজারে চুয়ান্ন হাজার সাতশো পঁচানব্বই টাকা যেটা কিন্তু গতদিনের থেকে কিছুটা হলেও কমেছে বাংলাদেশের বাজারে কিন্তু অন্যদিকে ভারতের বাজারে কিন্তু দামটা সোনার দামটা কিছুটা হলেও বেড়ে গেছে তো এই ছিল চব্বিশে এপ্রিল শেষের আপডেট তো আপডেটটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আপনি এই ভিডিওটা এখন কোন দেশ থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ মাত্র আমি যাইহি এটা